আসসালামু আলাইকুম নেক্সট হচ্ছে নেক্সট মর্নিং পরের দিন সকাল না এখন দুপুর হয়ে গেছে 12টা বাজে গেছে আমরা এখানে বাইকে কাপড়টুর বাঁধতেছি নাস্তা করব তারপরে লেট হয়ে গেছে আমাদের কালকে আমরা এখানে ছিলাম এটা হচ্ছে অষ্টগ্রাম বাম তিনি কয় অষ্টগ্রাম বড় বাজার অষ্টগ্রাম বড় বাজার আমরা এখানে রাত্রেবেলা আমাদের থাকার ইচ্ছা ছিল এটা কনফিউজ ছিলাম আমরা পিপলস আবাসিক হোটেলে ছিলাম কম টাকায় ছজন ছিলাম এক রুমে তো আমাদের আমরা খরচ বাঁচাইতে না এরকম না কিন্তু আমরা পাইসি আর ছজন ছিলাম এক রুমে ওখানে বেশিরভাগ যেখানে ভালো হোটেল ছিল ওগুলা ছয়টা ছজনকে অ্যালাউ করতেছিল না এক রুমে তিনজন এরকম অ্যালাউ করতেছিল এর কারণে আমরা ভাবছি যে যেখানে ছজন থাকা যায় একটা এনজয় হবে চিল করতে আসে চিল হবে এই জন্য আমরা এখানে এই রুমে ছিলাম অ্যান্ড রুমটা দেখাইতে পারি নাই তেমন একটা হয়তো ক্লিপ থাকলে রুম দেখা দিব এখন আমরা যাব ঐতিহাসিক যে সবাই ছবি তোলো ওই ছবিটি এখনও তোলা হয় নাই গ্রুপ ছবি বা জিরো পয়েন্টের ছবি ওইসব ছবি আমরা ছাড়া এখন তুলবো আর আমরা 12টা বাজে গেছে নাস্তা করে তারপর আমরা যে বোট ঠিক করতে হবে এখনও বোট ঠিক করা হয় নাই এই যে আমার এক মেয়েদের হাজারো মেয়েদের ক্রাশ মাহফুজ রাফি ও এখনও ব্যাগ ব্যাগ বাঁধতে পারে না মেয়েদের মন বাঁধবে কীভাবে আমি বুঝতে পারছি না তা ব্যাগ বাঁধা নিয়ে ওর এত কষ্ট হচ্ছে আজকে হচ্ছে কয় তারিখ তো ভুলেই গেছি ইয়া আজকে হচ্ছে এই দিন যেই দিন যেই দিনে অকটেনের প্রাইস 135 টাকা হয়ে গেছে পার লিটার ঠিক আছে আমরা কালকে রাতে কালকে সকালবেলায় ঢাকা থেকে আসছি ফুল টাঙ্কি করে আমরা এমনি ফুল টাঙ্কি লাগতো না আমাদের অষ্টগ্রাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম আসতে আসতে কিন্তু আমরা ফুল টাঙ্কি করে আসছি কিন্তু এখন আইসা এখন শুনি যে আমাদের আজ কালকে রাত্রে শুনি যে আজকে থেকে এটা অকটেনের দাম বেড়ে গেছে এটা শুনছি পরে আমরা এখন আমাদের তেল আছে এখনও আমার এক দাগ কমছে হয়তো এক দাম একটু দুইটা কমতে পারে আমার এখনও 6-7 লিটার তেল আছে ইজিলি ঢাকা যে থাকবে তেল কিন্তু আমাদের লাস্ট ফুল ট্যাঙ্কি 135 টাকা করার আগে মানে তাও ট্যুর হয়ে গেছে আমাদের 135 টাকার আগে একটা ট্যুর হয়ে গেলো এটা আমাদের দিনটা মনে থাকবে ট্যুরটাও মনে থাকবে এর কারণে কারণ লিটারের দাম বেশি ছিল এই লাস্ট যে লিটারের দাম কম ছিল তো অকটেনের ওই অবস্থা আমরা তেল ভরছিলাম এরকম কিছু এই আর কি বাকিটা এখন পরে দেখি সামনে কী করা যায় আমরা এখন নাস্তা করতে কাস্তল বাজারে আসছি এখানে বাইকগুলো রাখলাম অষ্টগ্রাম কাস্তল বাজার নাস্তা রাস্তা করবো তারপরে ছবি তোলার পরে গো আমরা এখন কাস্তল বাজারে নাস্তা করতেছি রসমালাই আর রুটি রুটি অল টাইমের রুটি ঠিক আছে
পুরে গরম কারেন্ট চলে গেছে কালকে রাত্রে, এমনিও কারেন্টে আমরা অনেক মজা করছি, মানে উল্টাটা কইছি আর কি, সিরিয়াস হওয়ার কিছু নেই, সিরিয়াস হওয়ার দরকার নেই। এখানে রাস্তাটা মনে হচ্ছে পুরো একবারে হাওয়ার সাথে মিলিত হয়ে গেছে, এরকম ফিলটা হচ্ছে। আমরা অষ্টগ্রামের একটা সাইডে আসছি, যে সাইডটা আর কি, ওখানে পানির কারণে রোডটা পুরো ডুবে যায়, ওখানে সামনে দেখতে পাবেন রোডটা ডুবে গেছে। আমরা এখানে আসছি গোসল টোসল, অনেক কয়েকটা ফ্রেন্ড গোসল করবে, অনেক ছবিও তোলা হয়েছে, ছবিগুলো ইনস্টাগ্রামে আপলোড দিয়ে দিব, দেখেন না আপনারা, এমনিও তো ফলো করেন না। এত যে রোদ, রোদের ভিতরে পানির কারণে এখানে গরম ফিল হইতেছে না। এই যে সবাই ড্রেস চেঞ্জ করে ফেলাইছে, আমি শুধু প্যান্ট উপরে নিয়ে নিছি। রাফির বাইক শুধু সামনে নেওয়া হয়েছে। এই পুরা রাস্তা, এটা পানি পুরাই ভরে গেছে। এই যে এখানে খাম্বা দেখতেছেন, ওই যে ব্রিজ, যখন শুকনো টাইমে হয়, শুকনো টাইমে এই ব্রিজ দিয়ে, এই রাস্তা দিয়ে আপনি ওই ব্রিজে ওই সাইডে যেতে পারবেন। আপনার ব্রিজ হইতাছে, ওইটা নতুন ব্রিজ হইতাছে। এই যে বাইক, বাইকে অনেক ছবি তোলা হয়েছে। এ হচ্ছে আমাদের কি বলবো, কুখ্যাত বিখ্যাত নিবিড় ড্রাইভার, ভালো বাইকার। হ্যাঁ, আর আমাদের হিসাব রক্ষক, এই রাইডার আমাদের হিসাব রক্ষক। আপনাকে একটা 360 অ্যাঙ্গেলে যদি একটা ভিউ দেই এরকম, ক্যামেরা পানি দেবো। এটা হচ্ছে আমাদের হাওর অষ্টগ্রাম, এখানে আসি। আমারও তোলো
অনেক সময় কাটাইছি আমরা, ভালো একটা সময় কাটাইছি। আমার বন্ধুকে লম্বা দেখে কি এই শুটে ওকে অ্যাডভান্টেজ দিলা না? আমার একটু হাইট টাওয়ার থেকে শর্ট, এই জন্য এই ফুটেজে আমি অ্যাডভান্টেজ দিতে পারলাম না। তো আমাদের যাওয়ার টাইম হয়ে গেল অষ্টগ্রাম ছেড়ে, আমরা এখন চলে যাবো, সবকিছু সেট আপ হয়ে গেল। নয়ন ভাইকে ধন্যবাদ। আপনার জন্য ভাই অসাধারণ ভাবে ঘুরতে পারছি আমরা, সত্যি কথা। ইনশাল্লাহ ভাই দেখা হবে, ঢাকা গেলে অবশ্যই দেখা করবেন, এবং আমরা আপনাকে আপনার এবং আপনার ঢাকা গেলে ভাই অবশ্যই কিন্তু যোগাযোগ রাখবেন। আর ভাই বিচগুলি ভালো মতো বানায়েন। ঠিক আছে ভাই, নেক্সট টাইম আসলে বিচ দিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি তেল পরে? তেল পড়তেছি যে গাড়ি কাটছিল তো। আমার বন্ধুরা, এই যে ব্লগার ফাহিম, ব্লগারকে কথা বলতে দিচ্ছে না, কিন্তু আমার বন্ধুরাই বেশি কথা বলে ফেলছে, তার মাঝে আমিও আছি। নিজে উল্টা ফুটেজ লইল। আমরা অষ্টগ্রাম থেকে নিকলি আসা বললাম, টাইম কম লাগছে কারণ অষ্টগ্রামটা কাছে অনেক নিকলি থেকে। এখন আমরা বিস্কুট খাচ্ছি, এখান থেকে একটু রেস্টেস নিয়ে আমরা পরে রওনা দিব লাঞ্চটা আর কি, যাওয়া পথে যেটা রেস্টুরেন্ট ভালো লাগে ওই টাইপের যেই রেস্টুরেন্ট ওই রকম রেস্টুরেন্ট আমরা খাবো, কারণ অলরেডি 5:30 কাছাকাছি। এই জন্য ভাবছি যে এখানে একটু রেস্ট নেই, ফ্রেশ টেস্ট হয়েছি, এখন আমরা ফেরি ঘাটেই আছি। এই বিস্কুট খেতে শুকনো কিছু খাবার খায় পরে আমরা রওনা দিয়ে চলে যাবো। নিবিড় খেলে দিয়েছে।